Welcome again. Today our topic is female reproductive organs. In this video, we shall discuss about in details the different female reproductive organs, their functions and structures. Uh, <coughs> this is uh, in Bengali and for our students of uh, medical students, but the um, common viewers also benefited.

দুই ধরনের অরগ্যানস আছে একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল ইন্টারনাল দ্য এক্সটার্নাল সেক্স অরগ্যান যেগুলো আছে এগুলা হলো তোমার অলসো নোন এজ দ্য জেনিটালস অ্যান্ড দিজ আর দ্য অর্গ্যানস অফ দ্য এগুলা ভালভা এটার মধ্যে লেবিয়া আছে ক্লাইটোরিস আছে ভেজাইনাল ওপেনিং আছে এগুলো হলো এক্সটার্নাল এবং ইন্টারনেল যেগুলো আছে গুলার মধ্যে তোমার আছে তোমার কে বলে ইউটারাস ওভারি ফিলোপিয়ান টিউব অ্যাকসেট্রা এখন আমরা দেখি হোয়াট ইজ ফার্টিলাইজেশান ফার্টিলাইজেশন কারে বলে একটা সার্টেন ইন্টারভেলের পরে ওভারি থেকে একটা ওভাম রিলিজড হয় এটা জেনারেলি আঠাইশ দিনের এটা থাকে আঠাইশ দিন পরে পরে এটা ইয়ে হয় এটার একটা কথা মনে রাখতে হবে নেক্সট মেনস্ট্রুয়েশনের চোদ্দ দিন আগে হবে আর এই ম্যানেস্ট্রেশন থেকে চোদ্দ দিন পরে যে হবে এটা কোনো গ্যারেন্টি নাই যেদিন থেকে অবুলেশন হবে তার চোদ্দ দিন পরে মেনস্ট্রুয়েশন হবে এটা গ্যারেন্টেড এই কথাটা মনে রাখবে এইটা এই যে ওভামটা ইট পাসেস থ্রো দ্য ফেলোপিয়ান টিউব ইন্টু দ্য ইউটরাস ইউটরাসের মধ্যে এটা আসে এই যে এটা তখন এখানে ইউটরাসের ভেতরে এট দ্য ডায়মন্ডস অ্যাকচুয়াল ইন্টার কোজ দ্য স্পামস কাম স্পাম্পসের সাথে এটা ওভারির মিলিত হয় এই যে জিনিসটা এটা কি বলে ফার্টিলাইজেশন একটা কথা মনে রাখতে হবে এট ওয়ান ইজেগুলেশন দেয়ার ইজ মিলিয়নস অফ স্পাম্প আর থার্টি মিলিয়ন হতে পারে সিক্সটি মিলিয়ন হতে পারে হ্যাঁ থার্টি টু হান্ড্রেড টোয়েন্টি মিলিয়ন স্পাম্প জেনারেলি রিকুইসড হয় তো কিন্তু এইটাতে সবগুলো তো আর মিলিত হতে পারবে না অনলি ওয়ান স্পাম্প উড বি উড এন্টার ইন দ্য ইয়ে ভাম তো এই যে প্রসেসটা এটাকে বলে ফার্টিলাইজেশন জিনিসটার নাম হলো নাও কাম টু দ্য ভালভা ভালভাটা কি ভালভা কনসিস্ট অল দ্য এক্সটার পার্টস এন্ড টিস্যুস ইনক্লুড দ্য মন পুডেন্টাল ক্ল্যাবস লেবিয়া মেজোরা লেবিয়া মাইনোরা ভেজাইনাল গ্ল্যান্ডস ক্লাইটোর যেটা মানস পিউভিস লেবিয়া মেজোরা হল যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছি বলতে লেবিয়া মেজোরা বার্থলিন্ডস আর সাম সার্টিন গ্ল্যান্ডস হুইচ সিক্রেটস সার্টিন সিক্রেশন হুইচ ভেজাইনাকে দ্যুপ্লিকেট করে এবং ওয়েট রাখে অ্যাট দ্য টাইম অফ ইন্টার কোর্স ইট হেল্পস ইন ইন্টার কোর্স দ্যক ইন্টারকোকেটিং দ্য ক্লাইটোরিস ইট ইজ এ স্মলার এডিশন অফ দ্য প্যানিস এটা তোমার সবচেয়ে সেন্সিটিভ পার্ট আমাদের ফিমেল জেনিটাল অর্গ্যানের মধ্যে তো ক্লাইটোরিস তোমার তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইস ক্যালেক্টর ইস এই ছবির দেখা যাচ্ছে আর সবার শেষ হলো ভেজাইনাল ওপেনিং দি ভেজাইনাল ওপেনিং ওপেনস ইনটু দা ইউটারাস নাও কাম টু দি ভেজাইনা ভেজাইনা কি জিনিস ভেজাইনা ইজ এ ফাইব্রো মাসকুলার এটা ফাইব্রাস টিস্যু প্লাস মাসকুলার টিস্যু এই দুইটা দিয়ে তৈরি এই যে ভেজাইনা এটা শরীরের বাইরের থেকে শুরু হয় এবং তোমার সার্ভিক্স পর্যন্ত যায় এবং ইউটারাসের ভেতরে সার্ভিস দিয়ে এটা তারপরে ইউটারাস ওম যেটা মায়ের ওম যেটাকে আমরা ইউটারাস বলি যেখানে বাচ্চা বড় হয় যত্ন বা বড়ো হয় এটা হলো ওম ইউটারাস এটাকে বার্থ কেনে বলে এবং এটা প্রেগনেন্সি যখন ডেলিভারি হয় তখন বাচ্চা এই ভেসাইনা দিয়েই বাইরে বেরিয়ে আসে এবং অ্যাট দ্য টাইমেটস দ্য পেন্স ভেসাইনা পেনিসটাকে অ্যাকোমোডেট করে অ্যান্ড তো ভেসাইনা যে ইম্পর্টেন্ট পার্ট এছাড়াও আছে তোমার সার্ভিক্স সার্ভিক্স কোনটা সার্ভিক্স হলো নেক অফ দ্য ইউটারাস ইউটারাসের যে নেক সেটা হলো সার্ভিক্স তো এটা সবচেয়ে লোয়ার পর্শন এবং সবচেয়ে নেরো পর্শন অফ দ্য ইউটারাস এবং ভেজাইনারও এটা সবচেয়ে লোয়ার পর্শন মানে লোয়ার পর্শন এবং সবচেয়ে নেরো পর্শন সার্ভিক্স এটা একটা সিলিন্ড্রিক্যাল একটা কনিক্যাল অর্গ্যান কনিক্যাল মানে কোনাকুনি একটা ত্রিপুনাকার একটা অর্গ্যানস অ্যান্ড এটা ভেজাইনার মধ্যে একটু সামনের দিকে ঝুঁকে বেরিয়ে থাকে তোমরা ছবিতে এটা ভালো করে দেখতে দেখতে পাবে নাও কাম টু দ্য ইউটারাস ইউটারাস ইজ দ্য মাদার এটার মধ্যেই বাচ্চা জন্ম নেয় এবং বাচ্চা তোমার আস্তে আস্তে বড় হতে থাকে এটাই সবচেয়ে মেজর ফিমেল অর্গান ইউটারাস তোমার নবজাত বাচ্চাটাকে প্রোটেকশন দেয় ওকে আগলে রাখে ওকে খাদ্য সাপ্লাই করে ওর ওয়াশ প্রোডাক্ট বাইরে বের করে দেয় ওকে সব রকম সাপোর্ট জীবিত থাকার জন্য যা যা সাপোর্ট দরকার সেই সাপোর্ট ইউটারাস বাচ্চাকে দেয় তো এটা যখন এইট ওয়ান টু এইট উইকস পর্যন্ত আমরা বাচ্চাটা যখন বড় হয় তখন আমরা তাকে বলি আবার নাইন উইক থেকে এটাকে আমরা ফিটাস বলি আনটিল ডেলিভারি ডেলিভারি না পর্যন্ত এটাকে ফিটাস বলা হয় তাছাড়াও আছে লিগামেন্টস লিগামেন্টস এগুলা বিভিন্ন ধরনের লিগামেন্টস আছে এগুলাকে এগুলা তোমার ইউটারাসকে সাসপেন্ড করে রাখে ইউটারাস যে নিচের দিকে পড়ে যায় না এটার কারণ হলো লিগামেন্টস এগুলা তোমার সাহায্য করে তার পজিশনে থাকতে এবং ইউটারাসটা তার জায়গাতে থাকতে তাকে সাহায্য করে এবং এটা লিমিটেড রেঞ্জ অফ মুভমেন্ট ইউটারাই যাতে করতে পারে এটা তো সে সাহায্য করে এবং দি ইউটারো স্যাকেরাল লিগামেন্টস কিপ দ্য বডি

একটা ওবামকে সে রিসিভ করবে এই জন্য ইউটারাসটা তৈরি করা হয়েছে সেটাকে শেল্টার দিবে তাকে খাবার দাবার দিবে তার ওয়াস্ট প্রোডাক্ট সেখান থেকে ট্রিটমেন্ট করবে তাকে ব্লাড সাপ্লাই দিবে তাকে অক্সিজেন সাপ্লাই দিবে বেঁচে থাকার জন্য যা যা জিনিস দরকার সেই ইউটারাস সেই বাচ্চাকে দিয়ে থাকে বাচ্চা যখন প্রথম জায়গোটা সেটা ইমপ্লেন্টেড ইন্টু দ্য অ্যান্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম হলো ইউটারাসের সবচেয়ে ভেতরের যে অংশটা এটার নাম হলো অ্যান্ডোমেট্রিয়াম ছবিতে তোমরা দেখে নেবে সেই এন্ডোমেট্রিয়ামের প্রথম যে একদম ইনার যে এটা নিচে বাচ্চাটা প্রথম সে শেল্টার পায় এবং ওইখান থেকে সে নারিশমেন্ট পায় নারিশমেন্ট কুল দিয়ে ব্লাড ভেসেল দিয়ে আসে রক্তের মাধ্যমে তার কাছে খাদ্য আসে অক্সিজেন আসে এবং তার বেঁচে থাকার জন্য যা যা কিছু দরকার প্রয়োজনীয় জিনিস সব কিছু সে ওইখান থেকে ইউটারাসের ব্লাড ভেসেল দিয়ে বাচ্চার মধ্যে পৌঁছায় তারপরে আসো ফেলোপিয়ান টিউব ফেলোপিয়ান টিউব হলো দুইটা টিউব যেটা ইউটারাসের দুই দিকে দুইটা টিউব বেরিয়ে আছে এইটা এই ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে তোমার যে ওপরে থেকে যখন ওভাম রিলিজড হয় সেই রিলিজড ওভাম ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে আস্তে আস্তে তোমার ইউটারাসের মধ্যে আসে প্রথমে ওভারি রাপচার ওয়াল রাপচার হয় তারপর থেকে ওভামগুলো বেরিয়ে আসে ওভাম বেরিয়ে আসে এবং অ্যান্টায়ারসিং টু দ্য ফেলোপিয়ান টিউব তারপর সেই ফেলোপিয়ান টিউব দিয়ে সে ট্রাভেল করে এটার মধ্যে সিলিয়া আছে সেই সিলিয়াগুলো এটাকে আস্তে 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 ঠেলে ঠেলে তোমার ইউটারাসের দিকে নিয়ে যায় নাও কাম টু দ্য ওভারিস ওভারিস দুইটা ডিম্বাকৃতি জিনিস স্মল পেয়ার ইয়ে যেটা লেটারেল ওয়াল অব দ্য পেলভিক ক্যাভিটি এটা থাকে এই যে ওভারি দে আর রেসপন্সিবল ফর জেনারেটিং দ্য ওভাম এটা ওভাম প্রোডাকশন করে যেটাকে ওভাও বলা যেতে পারে এবং এরা বিভিন্ন ধরনের হরমোন অসিক্রেশান করে সিক্রেশন করে আমাদের যে প্রোডাকটিভ সিস্টেমের বিভিন্ন যে ফাংশানগুলো ম্যানিস্ট্রেশান অভুলেশান বাচ্চা বড় হওয়া এগুলো বিভিন্ন রকম সেই হরমোনগুলো এগুলা বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকে তো ওভুলেশনের পরে কি হয় দি অ্যাক্সেলস আর ক্যাপচার বাই দ্য ফেলোপিয়ান অ্যান্ড ফেলোপিয়ান টিউব এটা দিয়ে ক্যাপচার করে নেয় এবং আগে বলেছি ফেলোপিয়ান টিউবের মধ্যে কতগুলো সিলিয়া থাকে সিলিয়া চুলের মতো কিছু জিনিস যেটা এটাকে ঢেউয়ের মতো ওটাকে ঠেলতে থাকে এবং সেই সিলিয়াগুলো ঠেলে ঠেলে এটাকে সামনের দিকে নিয়ে যায় তখন যদি কোনো স্পান এটার মধ্যে এন্টার করে সেই স্পানকেও সে আসতে দেয় এবং ওইখানে স্পান এবং ওভামের একটা মিলন ঘটে

যেটা স্পামগুলোকে গাইড করে যে দেখো আমি এখানে আছি তোমরা এদিকে আসো সেই গন্ধ পেয়ে বা সেই তার কাছ থেকে সিগনাল পে সেই স্পামগুলো এক দিকে আস্তে আস্তে বাড়তে থাকে এবং তোমার যে বিয়ের সার্ফেস আছে এক্সেলের যে সার্ফেস আছে সেই সার্ফেস পর্যন্ত পৌঁছে যায় অ্যাট লাস্ট ওয়ান স্পাম বিকামস এবল টু পেনিট্রেট । দ্য অভাব এবং জাইগোটের সৃষ্টি হয় তো ফ্রেন্ডস উই হ্যাভ কাম অ্যাট দ্য অ্যান্ড অফ দিস ভিডিও এই ভিডিওটার আমরা শেষের দিকে চলে এসেছি আশা করি ফিমেল ডিপ্রোডাকটিভ সিস্টেম সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ এবং বাচ্চা কীভাবে জন্ম নেয় তারও কিছুটা তোমরা বুঝতে পেরেছ ইট ইজ এ ভেরি ভাস্ট ট্রপিক ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড এ ভেরি ভাস্ট ট্রপিক আমি অল্প সময়ের মধ্যেই ইন ছোট্ট করে এটা আলোচনা করলাম এ থেকে তোমরা কিছুটা আইডিয়া তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা এ থেকে বেনিফিটেড হবে তো আবার সামনের ক্লাসে আমরা মিলিত হবো এই আশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি অ্যাট লাস্ট থ্যাংক ইউ ফর ইউ ফর ভিউইং দ্য ক্লাস আবার সামনের সানডে তোমাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো বাই বাই Friends, we have come at the end of this video. Hope you have liked the video. If you have liked the video, please give a like. If you are new in this channel, please subscribe this thing and push the bell button, such that I can bring new new videos, uh, informative videos in future very fast. See you again in the next video. Until then, bye bye.